এই যে এটা কি কি ব্র্যান্ড আমি আসলে এই ব্র্যান্ডের নাম কোনোদিন শুনি নাই কারণ আমি তো যাই শুধু এই চেনে মার নিউ ইয়র্ক তুমি কি নাম কি ওরে কোন জোশে ওখানে কি এল আচ্ছা যাই হোক আমি শিওর যে এই দোকানে আমি জীবনে ওঠো কি নাই খুব ফ্যান্সি একটা বাক্স আমি শিওর বেটাররা খালি বাক্স দিয়ে মানে মানে 100 ক্রোনা নিছে তোমার কাছ থেকে এটা হলো একটা শাওয়ার জেল ওরে বাবা রে বাবা মানে দেখে মানে আমার আমি যে উইলিশ থেকে 40 ক্রোনাতে শাওয়ার জেল কিনে আজকে 6 মাস যাবত দিচ্ছি ওইটার মধ্যে আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে আমি ঠিক ধরছি এটা ফ্রান্স এটা প্যারিসের হ্যাঁ ফ্রান্সের আমাকে দেখো আমি কৃপণ হইতে পারি কিন্তু আমি মূর্খ নয় আমি আমি কিন্তু প্যাকেট দেখে আমার কাছে মনে হয় জুয়েলারিটা ফ্রান্সের দেখো লেখা মেড ইন ফ্রান্স এই জন্যই তো এত দাম আচ্ছা যাই হোক আমার কোনো পারফিউম নাই হ্যাঁ একটা আছে আমার পারফিউম আমার বিয়ের পরে কি নিয়ে গেছিল বাংলাদেশে শেষ হয়ে যাবে দেখে দেওয়া এখন ওইটা দিব এটা কি করবো রে ভাই আমি পারফিউমের অনেক দাম মানে সেদিন ক্রিস্টিনার নিয়ে আমি কিক্সে ঢুকছিলাম পারফিউম দেখতে ও কৃষ্ণা পুষ্পার জন্য ভ্যালেন্টাইন গিফট কিনবে 6 ক্রোনা 7 ক্রোনা 8 ক্রোনা কিন্তু আমার মানে এইটা না আমার হজম হইতেছে না যে এই যে একটা শাওয়ার জেল হ্যাঁ আর এটা হলো হ্যান্ড ক্রিম আমি এত টাকার হ্যান্ড ক্রিম সাহায্য কি করব এটা কি কোনোভাবেই মানে এটা এটা কেন এটা তো তুমি এটাতে শরীর ধুবা তারপরে তুমি গোসল করবে এটা শেষ তো পারফিউমটা তো আচ্ছা একবার শরীরে দিলে আর আরেকদিন গোসল করার পর্যন্ত থাকবে এটা তো থাকবে না হ্যান্ড ক্রিম তো এত পুরো জিনিসটার দাম বাংলাদেশের টাকায় 7000 টাকা ভাই যখন থাকে তখন এটা কাগজ যখন থাকে না তখন এটা আমার কাছে কাগজ ভাই আমি প্রত্যেকটা জিনিস চালাই সংসার একদম হিসাব করে আমি আমার স্বাধীন মতো কিনবো তো আমার যে চোখে ভাল লাগছে গন্ধ শুকসি পছন্দ হয়েছে নিয়ে আসছি আমার ফোন দিলে তোমার আমি বলতাম যে তুমি অমুক জায়গায় যাইলে এই টাকায় এরকম জিনিস পাবা